Good morning, everyone. Good morning. Good morning. Kemon holo ghum, my sister? আমরা একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে? চিন্তা ভাবনাটা এটা হলো যে তোমরা নাকি ওই কি জানি মঙ্গলবারে পিঠা পার্টি করতেছো সব ভাবিরা ভাবিরা মিলে। তা আমরা চিন্তা ভাবনা করছি আমরা দুজন তিনজন ফাইভ স্টার হোটেলে চলে যাবো খাওয়ার জন্য। ঘুম কেমন হলো? আর আবহাওয়াটাও সুন্দর, না ঠান্ডা না গরম, তাই না? হ্যাঁ, আবহাওয়াটা খুবই সুন্দর। মিলন ভাই ঘুম হয়েছে? আপনি তো অনেক রাতে আসলেন। হ্যাঁ, দেখি এদিকে সকাল সকাল কিচেনে কি করে ভাবিরা। এটা হচ্ছে চা নাকি? এটা ভাবি এদিকে কি পেঁপা ডিম ছিলছে সবার জন্য? ও আচ্ছা আচ্ছা, এটা কি লাল লাল জানি না কি ভাবি ওনার ইয়ে তো গলেন ইয়ে স্বচ্ছ না তো নরম। দেখি পিঠাটা হয়ে গিয়েছে। আচ্ছা কড়াইটা কিন্তু সুন্দর লাগতেছে, এইখানের না বাংলাদেশের হবে? ওয়াও সুন্দর হয়েছে তো, এই কড়াইটা তো খুবই সুন্দর সাইজ। দেন দেখি একটা, এটা কি দিয়ে গুলাইছেন ভাবি? ইয়েটা লবণ দিয়ে শুধু না, ব্লেন্ড করে লবণ দেওয়া, শুধু পানি দিয়ে একটু লবণ। ও এটা অনেক সহজ, তারপরে কিন্তু সবার হাতে ভালো হয় না, তাই না? খালি লবণ দিয়ে। হ্যাঁ এটা একটু এবার দিয়ে দিবে। আর এই যে এখানে হয়ে গেছে দুটা তৈরি, এই একটু ভাঙেন দেখি। ওয়া অনেক সুন্দর হয়েছে, ফুলেছে একদম, দারুণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ এটা দিয়ে গুড় দিয়ে ভালো লাগে না সকাল সকাল? আবার ভর্তা দিয়ে খায়, বিক্রি হয় তো। ও ওইটা দেখাই, ও এত কখন করলেন? আমরা তো ওই রুমে ছিলাম। হ্যাঁ সবার জন্য ডিম রেডি সকাল সকাল, একদম পুষ্টিকর খাবার। চিতই পিঠা করেছে ভাবি, কি সুন্দর, ভিডিও করে আসলাম। মাংস গরম, চিতই পিঠাটা ওই যে লবণ দিয়ে গুলিয়েছে চালটা, মিলন ভাই নাকি? আরে যে বানালো কোনো ব্যাপার না, চাল কেনাটা আসল ব্যাপার, মানে যে চালটা কিনছে সেটাই হচ্ছে মেন ব্যাপার। চাল যদি উল্টা পাল্টা হয় তাহলে পিঠা হবে না। ভাবির এখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। আচ্ছা সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, বাইরেরটা দেখাই না, এটা ইয়ে লাগানো, বাইরেটা খুবই বৃষ্টি বৃষ্টি আজকে একদম। সব রিয়েল গাছ, হ্যাঁ ডিম সিদ্ধ একদম গরম গরম পুষ্টিকর খাবার সব। চিতই পিঠা করছে ভাবি। গুড মর্নিং মোহাম্মদ আলী, গুড মর্নিং, গুড মর্নিং। ডাল কলিজা মিশানো, ও না চিতই পিঠা দিয়ে না কিছু করছে, এটা হলো নাকি দেখি? ও না একটু হয়ে গিয়েছে মনে হয়। আচ্ছা এটা কি আসলে? হ্যাঁ
কিন্তু এটা কি খাবে নাকি না? এটা খাবো না, এটা মাখবো, বুঝতেছি না। ভিডিও করার জন্য দেখতে তো খুবই সুন্দর লাগছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে। এটা খাওয়ার আগে খাবো না পরে খাবো চিন্তা বুঝতেছি না। কি সুন্দর লাগছে কালার গুলি, ভাবি অনেক সুন্দর লাগতেছে কালার গুলি। এটা কি খাবারের আগে না খাবার পরে বুঝতেছি না আমি। এটা কালার সুন্দর লাগছে, দেখি কেমন হয়েছে, দেখি এই দে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আগে আগে আমরা খেয়ে নিচ্ছি একটু। হ্যাঁ হ্যাঁ, ওয়াও দারুণ তো। হাতগুলোও দেখা যাচ্ছে, দেখি দুজনের হাতগুলো দেখা যাচ্ছে, ঘুরতে এসছে তো সব পরে এসছে। এদিকে আবার পরোটা করা হচ্ছে, রেডি পরোটা করা হচ্ছে, সবজিটা গরম করতে হবে না। হ্যাঁ তিনটা পরে খাওয়া ইয়ে হয় খাওয়া যাবে না, আগে খেলেই ভালো। সবার সাথে মিষ্টি গা বিড়ায় একদম আমার, একদম ইয়ে লাগে কিন্তু খেলে ভালো ভালো। ডিমটা কেমন হয়েছে রান্না? ডিমের যেই দাম বাড়ছে, হ্যাঁ হ্যাঁ এখানেও বাংলাদেশেও এখানে কিন্তু দাম বাড়ছে, খেয়াল করছেন? এখানে সেরকম আমরা একটা খেলাম সবাই ভেঙে, একদম সফট হয়েছে। ও এটা একদম ব্রেকিং নিউজ, আমি একটু মাংস দিয়ে চিতই পিঠা খাচ্ছি। কালকে ইয়ের মধ্যে মজা আছে? হ্যাঁ ও ভর্তা দিয়ে দে, এটা মজা লাগবে। এটা আবার লবণ ইলিশ ভর্তা, ওর মত লক্ষ্মী মেম পুরো সময় দেখি। এটা দিয়ে একটু করে দেখেছি তুই পিঠা দিয়ে দুই কামড়ে বাবার মতো খেলো একদম, অনেক লক্ষ্মী মেম। ওয়াও লবণ ইলিশ ভর্তা, এটা কোনো ডিমই থাকবে না। চাটা বাকি আছে, হ্যাঁ আসেন 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 আপনি আসেন শেষ।